আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের সাথে আজকে গার্মেন্টসের ইম্পর্টেন্ট একটা পার্ট, অবিচ্ছেদ্য অঙ্গ, প্লেন মেশিন, সিঙ্গেল নিডল প্লেন মেশিন নিয়ে আলোচনা করব। এটা ব্রাদার্সের একটা প্লেন মেশিন। এই প্লেন মেশিনটার আপনার হচ্ছে যে যে অংশগুলি দেখা যায়, এগুলির কাজ কী, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, দেখেন এই সিঙ্গেল নিডল প্লেন মেশিনের দেখবেন এই যে এই নিডেলের এইখানে, শুয়ের এইখানে আপনার প্লেন ফিট, যেটা এই ফিটের এইখানে একটা এরকম লোহার একটা তারের মতো থাকে, এটা হচ্ছে আপনার ফিঙ্গার গাইড। আপনি কাজ করার সময় আপনি কাপড়টা ঢুকানোর সময় যাতে করে আপনার হচ্ছে আঙুলটা নিডেলের নিচে চলে না যায়, যে আমি আঙুল দিয়ে নিডেলটা দেখাচ্ছি, নিডেলের নিচে চলে না যায় বা আপনার আঙুলটাতে আঘাত না লাগে, সেজন্যই এই ফিঙ্গার গাইডটা দেয়া হয়। ঠিক আছে, তারপরে যে এটা হচ্ছে আপনার নিডেল ক্লাম, যে এটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে নিডেল ক্লাম, এটার মূলত নিডেলটাকে আটকে রাখে, আর এটা হচ্ছে নিডেল বার। হ্যাঁ, এই বারের সাথে আপনার ক্লাম দিয়ে নিডেলটা আটকে দেওয়া হয়। আর এই যেটাতে আমি আঙুল দিয়ে চাপ দিচ্ছি, এটা হচ্ছে থ্রেড উইপার। ঠিক আছে, আপনার সেলাই করার পরে আপনার এই থ্রেড উইপারটার কাজ হচ্ছে, আপনি যখন সুইচে টিপ দিবেন তখন এটা আপনার বাড়ি দিয়ে সুতাটাকে উপরে উঠিয়ে দিবে। তারপরে দেখেন এই যে আমি আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি, এটা নিচেরটা হচ্ছে আপনার ফিট ডগ, করাতের মতো যেটা দেখা যাচ্ছে এটা ফিট ডগ, আর হচ্ছে আঙুলের উপরে যেটা এটা হচ্ছে ফিড, প্লেন ফিড। ঠিক আছে, বা প্লেন গাইড, ঠিক এটা হচ্ছে প্লেন গাইড, প্লেন ফিড। ঠিক আছে, আর নিচের এটা হচ্ছে নিডেল প্লেট, টোটালটাই হচ্ছে নিডেল প্লেট। হ্যাঁ, আর আপনার হচ্ছে নিডেল প্লেটের এখানে এই যে ফিড ডগ, দেখেন ছোট ছোট করাতের দাঁতের মতো দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখার সুবিধার্থে একটু দেখাচ্ছি একেবারেই নিচে, এই যে এখন দেখা যাচ্ছে ওই যে তিনটা ফাঁকা দাগ, এই তিনটা ফাঁকা দাগের মাঝখানে, হ্যাঁ এগুলি হচ্ছে আপনার ফিড ডগ, করাতের দাঁতের মতো, আর এটা হচ্ছে প্লেন গাইড, এটা হচ্ছে গাইড, এটাকে মূলত গাইড বলে, আর যেহেতু সিঙ্গেল নিডেল প্লেন মেশিনে এই জন্য এটাকে প্লেন গাইড বলা হয়। আর এই যে এটা দেখেন এই যে সুতাটা যে আটকে আছে, হ্যাঁ এইটাকে বলা হয় আপনার টেনশন নব, মানে এটা সুতার এগুলি সুতার টানটাকে ঠিক রাখে, এটাকে বলা হয় নব, এটা হচ্ছে টেনশন নব, সুতার টান ঠিক রাখে। আর এটা হচ্ছে লুপ বা লক লিভার, আপনার হচ্ছে আমরা মাছ ধরার সময় যে বড়শি দিয়ে আপনার টান দিই যাতে করে মাছ আটকে যায়, এরকম এটা হচ্ছে আপনার নিডেলের সুতাটা নিচে যাওয়ার পরে আপনার হচ্ছে ববিনের যে সুতা আছে ওইখানে হুকটার সাথে আপনার লক হওয়ার জন্যে, হ্যাঁ লক হওয়ার জন্যে বারবার টা উপরে নিচে আপ ডাউন করে যাতে লক হয়ে যায়। ঠিক আছে, আর এটা হচ্ছে এই লক লিভারের ঠিক উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে লক কাভার, লক সেফটি কাভার। আর এখন যেটা আমি ধরলাম এটা হচ্ছে প্রেশার রেগুলেটর, প্রেশার রেগুলেটর। এটা আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি যে গাইড বা প্লেন গাইড, ওইটার আপনার প্রেশারটা কমানো বাড়ানো যায়, এটা ঘুরাইলে আপনার প্রেশার কমবে বা প্রেশার কমে বাড়ে, এটা দিয়ে যে এই প্লেন গাইড বা এই যে গাইড, এই গাইডটার আপনার প্রেশারটাকে বাড়ানোও যায় কমানোও যায়। যদি আপনার প্রেশার বেশি থাকে তাহলে হয় কি কাপড়ের মধ্যে একরকমের দাগ পড়ে যায়, এই যে এটা দেখেন 2, 4, 3 লেখা আছে, এটা হচ্ছে আপনার স্টিচ কাউন্টার। আর এটা হচ্ছে রিভার্সার, এটা হচ্ছে আপনার রিভার্সার, ব্যাক স্টিচ দেয় যে আপনার সেলাই শেষ হওয়ার পরে যে ব্যাক স্টিচটা দেওয়া হয় এটা হচ্ছে সেটা রিভার্সার, এটা দিয়ে সেলাই শেষ করার পরে আপনার লক স্টিচ করা হয় আর কি, ব্যাক স্টিচ দেওয়া হয়। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই যে দেখেন এইখানে আপনার পয়েন্টগুলি সেট করে দেওয়া হয়। আর এটা হচ্ছে আপনার ববিন উইন্ডার, এটার মধ্যে ববিন দিয়ে সুতা লাগিয়ে সুতাটাকে আপনার পেঁচানো হয়। এটা হচ্ছে মেশিন পুলি, এই মেশিনটার পুলিটাই হচ্ছে এইটা, মোটরের সাহায্যে এটা ঘুরে। ঠিক আছে, আর এটা হচ্ছে কটন স্ট্যান্ড। আর এই যে আমি যেগুলি হাত দিয়ে ধরতেছি এই উল্টা প্রিজের মতো, এটা হচ্ছে আপনার ক্রিল, এটার মধ্যে সুতা থাকে, এটা হচ্ছে ক্রিল, এটার মধ্যে সুতা থাকে। আর একটু আগে আমি যেটা বলেছি থ্রেড উইপার, এই বক্সটার মধ্যে মূলত থ্রেড উইপার বক্স, এটাই আপনার থ্রেড উইপারের টাইমিংটাকে কন্ট্রোল করে। আর এই যে এটা যেটা আপনারা দেখতেছেন,
এটা হচ্ছে আপনার লিফটিং লিভার। এটা দেখেন, এটা উপরের দিকে টান দিলে ওই যে নিচে যে গাইডটা আছে গাইডটা উপরে উঠে যাচ্ছে, আবার এটা নামিয়ে দিলে আপনার গাইডটা নিচে নেমে যাচ্ছে। এটাকে বলা হয় লিফটিং লিভার। এই প্লেন মেশিনের লিফটিং লিভার হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে একুইটার সুইচ। একটু আগে আপনাদেরকে যে রিভার্সার দেখিয়েছি ব্যাক স্টিচ করা, এটাও একই কাজ। এই রিভার এই একুইটার সুইচটার কাজও একই। আপনি এটাতে সুইচ টিপ দিলে আপনার ব্যাক স্টিচ হয়ে যাবে, সুতাটা আপনার আটকে যাবে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আমি পা দিয়ে যেটা ধাক্কা দিচ্ছি, এটা হচ্ছে নি লিফটার। এটার কাজ আর আপনার হচ্ছে লিফটিং লিভারের কাজ সেম। দেখেন আমি নিচে পা দিয়ে ধাক্কা দিচ্ছি আর উপরে এই যে আপনার গাইডটা, হ্যাঁ, নিডল গাইডটা উপরে উঠে যাচ্ছে, প্লেন গাইডটা উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে আপনি এই যে পা দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে নি লিফটার। এটা দিয়ে প্রেশার দিলে আপনার হচ্ছে আপনার এই গাইডটা উপরে উঠে যায়। আর এই যে এটা আমি পাড়া দিলাম, এটা হচ্ছে আপনার ফুট প্রেডেল। এটা দিয়ে মূলত মেশিনটাকে চালানো হয়, ফুট প্রেডেল বা ফুট লিফটার, ফুট প্রেডেলই বলি আমরা। তারপরে দেখেন এটা হচ্ছে আমি আপনাদেরকে যে একটু আগে বলেছি এই প্লেন এই যে নিচে যে আমি বলেছিলাম যে প্লেন মেশিনের যে লক লিভার, লক লিভারে যে সুতাটা যে হুকের সাথে আটকে যায়, এইটাই হচ্ছে যে এখানে আপনার ববিন দেওয়া আছে। এই যে দেখেন এটা ঘুরলে আপনার নিচে দেখেন এই যে নিডেলটা আপ ডাউন করবে, কিন্তু এই যে দেখেন নিডেলটা আস্তে আস্তে ঢুকতেছে, দেখছেন নিডেলটা একদম নিচে ঢুকে আমি আপনাদের এই যে দেখেন ওই যে নিডেলের মাথাটা নিচে, হ্যাঁ, এই যে নিডেল। আমি এখন আপনাদেরকে ববিনটা খুলে দেখাচ্ছি। ববিনের ভিতরে সুতা দেওয়া আছে, এই উপরের সুতাটা এবং নিচের সুতাটা আপনার লক হয়ে যায় আপনার স্টিচটা সেলাইটা। এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে আপনার ববিনটা, এই ববিনের মধ্যেই মূলত সুতা পেঁচিয়ে তারপরে দেওয়া হয়। আর এটা হচ্ছে হুক, এই হুকের মধ্যে আপনার ববিনটা আটকে দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার এই সেলাইটা খুব স্মুথলি সেলাইটা হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে এটা দিচ্ছি, কারণ যারা গার্মেন্টস নিয়ে পড়াশোনা করেন, টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেন, তাদের আসলে ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ হয় না, প্র্যাকটিক্যাল দেখারও সুযোগ হয় না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন। আমি শুধু তাদের বোঝার জন্য দেখার জন্য এই ভিডিওগুলো করতেছি, এইখানে আমার বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নাই। দেখেন এই যে আবারও আমি আপনাদেরকে খুলে দেখালাম আমরা কিভাবে হুকের মধ্যে ববিন, হুকের মধ্যে ববিনটাকে সেট করে দিলাম আবার, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা এখন দেখেন এই যে আমরা মেশিনটাকে কাত করে মূলত আপনাদেরকে হুকের কাজটা দেখানোর জন্য। আর এই যে দেখেন নিচে এগুলি সব হচ্ছে ওয়েল, মেশিন অয়েল দেওয়া আছে। তারপরে দেখেন এই যে সুতা দেওয়া আছে, সুতলি দেওয়া আছে, এইটা হচ্ছে এই সুতলির সাহায্যে মেশিনের পার্টসগুলিতে আপনার নিডেলগুলিকে অয়েলগুলিকে আপনার দেওয়া হচ্ছে। এখন এই যে আমরা প্লেন ফিটটাকে লাগিয়ে দিচ্ছি, এটা নিডেল প্লেট, যেটা এই নিডেল প্লেটটাকে আমরা আবার এই যে ঠিকমতো লাগিয়ে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম।